হামাসের পার্লামেন্ট দখলের দাবি ইসরায়েলের। হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে তীব্র লড়াইয়ের পরে ওই ভবনটি দখল করা হয়েছে বলে জানানো হয়েছে। লড়াইয়ের পরে ভবনের ভেতরে ইসরায়েলের পতাকা নিয়ে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে। স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ নির্বাচনে দেড় দশক আগেই গাজায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। পার্লামেন্ট ভবনটিও ছিল তাদেরই দখলে। গত ২৭ অক্টোবর গ্রাউন্ড অপারেশন শুরুর পরে ইসরায়েলি সেনার এই সাফল্যের প্রতীকী তাৎপর্য রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের একাংশের অনুমান। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি উৎখাত করা না পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আমরা গাজাকে দ্রুত হামাস মুক্ত করব।